হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি একটি অনেক কষ্টের একটি ভিডিও দেখাবো, এক বৃদ্ধ মহিলার অনেক কষ্টের কথাগুলো। তো আজকে আমি তার জীবন কাহিনীগুলো আপনাদেরকে শোনাবো, শেয়ার করব। সে আসলে কতটা কষ্টে থাকে এটাই আপনাদেরকে বলবো, কারণ আমাদের এদেশে এরকম অবহেলিত অনেক বয়স্ক লোক আছে, তারা খেতে পারে না, থাকতে পারে না, তারা জীবনে অনেক কষ্ট করছে, মুখ বুজে সহ্য করে নিচ্ছে। কিন্তু আমাদের মতো মানুষ যারা আমরা আছি, তারা কিন্তু চাইলেই পারি তাদের পাশে থাকার জন্য। তো আজকে আমি সেই বৃদ্ধ মহিলাটির বাসার সামনে দিয়ে যাচ্ছি, তো আজকে তার বাসায় যাব। তো বা তার বাসার রাস্তাটা খুব একটা ভালো না, তার বাসা হচ্ছে ময়মনসিংহ শম্ভুগঞ্জ। তো উনি আমার দিদা হন, তো চলুন দেখে আসি। এইটাই হচ্ছে তার দোকান, থাকার জায়গা, এখানে উনি থাকে, এখানে উনি ঘুমায়। তো এক কথায় এখানে তার বসবাস, এখানেই তার স্নান করা, এখানে তার ঠাকুর পূজা করা। তো একটা নিত্য নতুন মানুষ যা করে, তো উনি ঠিক এখানেই তার 2 বছর ধরে এখানে থাকছে। তো আপনারা বাস্তবে না দেখলে তো বুঝতে পারবেন না সে কতটা কষ্ট করতেছে। একটুখানি ঘর মানে দোকান, তো এখানে সে বাসা করে রাখছে, তো এখানে এখানে তুলসী গাছ তৈরি করেছে। তো উনি নাকি এখানেও পূজা করে, সব কিছুই করে। এইটাই হচ্ছে আমার দিদার দোকান, দেখতেই পাচ্ছেন আমার দিদা কত কষ্ট করে এখানে থাকে। আর এখানে প্রচুর রোদ, যার কারণে আমি ছাতা ব্যবহার করতেছি, কারণ আমি এত রোদটা আমার স্কিনে মানে খুব কষ্ট হয়, আসলে আমি রোদে খুব কম বের হই। তো যার কারণে আমি ছাতা ব্যবহার করছি। আমি নিজের চোখে দিদার অবস্থাটা দেখার জন্যই আমি আসলাম, আমি এর আগে কখনো আসি নাই, যে আমার দিদা আসলে কতটা কষ্ট করে সেটা দেখার জন্য। তো তোমাদের সাথে আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আসলে উনাকে কেউ দেখে না, উনার বাবার একটা সময় অনেক জায়গা, সয় সম্পদ অনেক কিছু ছিল, কিন্তু আসলে একটা সময় এখানে এসে যে পড়ছে, এখন উনার দেখার মতো এখানে কেউ নাই, কেউ নাই, তাকে কেউ দেখে না। মাঝে মধ্যে দেখে একটা মানুষের কি প্রয়োজন, কি একবার দিলে শেষ হয় না। আমাদের এখন জিনিসের দাম, প্রচুর জিনিসের দাম, একবার খেলে ব্যবহার করলে সেটা শেষ হয়ে যায়, তো একবার দিলে তো সব কিছু শেষ হয় না। তো দেখেন আমার দিদার অবস্থা। দিদা তুমি কিছু বলবা, বলো, সবাইকে নমস্কার। আমি সবাই তোমাকে সবার নমস্কার দিলাম। আমি তো মনে করেন যে খুব অসহায়ের মধ্যে আছি, আমার তো আমার শুধু নিজেদের লোক মানে কেউই আমার দেখার মতো নাই, নিজেদের লোক আমার কেউ পছন্দ করে না, কেউ আসে না, দেখে না, যেখানে যায় সেখানে তাকে রাখতে চায় না, তার দায়ভার নিতে চায় না। আমার দায়ভার কেউ নিতে চায় না। আমি জানি না যে আমি কতটুকু খারাপ, আমি নিজে বলতে পারবো না, কিন্তু আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু মিলমিশ থাকে না আমার। আমার জন্য এইটাই আমার বড় দুঃখ, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, একজনের হাতের কাজ কায়দা করবার চাই, কিন্তু কেউ আমাকে পছন্দ করে না, আমার নিজের লোক কেউ আমার রাখে না। এইটাই দিদার কষ্ট। দিদার এই কষ্ট নাই, আমি এই জায়গায় আসি, এই জায়গায় সবাই ছোট বড় সবাই আমার আদর করে, কিন্তু আদর করলে তো আমার পেট ভরে না, বুঝছেন? সবাই আদর করে, সবাই দেখ ই করে, দুঃখ করে আমার নিজে, সবাই আলোচনা করে, কিন্তু এটাই তো আমার পেট ভরে না। আমার কাজ করে খাইতে হয়, কাজ করলে সে আমার পেটটা ভরে, আমি কাজ করে খাই। আর আমিও চাই যে আমার যে নাকি শরীরের শক্তি আছে, আমি কাজ করে যিনি খাইয়া যেতে পারি, সবার সাথে মিলামিশা থাকতে পারি, এইটুকুই আমার আকাঙ্ক্ষা। আমার একটা কথা কি জানেন, দিদা কিন্তু পরের উপর নির্ভরশীল হয়ে খাইতে চায় না, সে কর্ম করে খাইতে চায়। এটা হচ্ছে দিদার কিন্তু সব থেকে বড় গুণ। মানে অনেক মানুষ আছে যে মানুষের কাছে হাত পাতে, কিন্তু আমার দিদা কিন্তু কারো কাছে একটা পয়সা পর্যন্ত সে হাত পাতে না। দেখেন মানে সে কত আমার। ও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার দিদা কিন্তু শিক্ষিত, আমার দিদা কিন্তু একটা সময় ছাত্র পড়াতো। তো দিদার অনেক গুণ, দিদা যেভাবে গ্রামার বা যেভাবে স্টাডিগুলো করায় আমি নিজে পর্যন্ত অবাক হয়ে যাই, দিদা এত পারে, এত বুঝে, এত। আমার কপালে তো কষ্ট হওয়ার কথা ছিল না, কিন্তু সে জায়গায় আমার কপালে এত কষ্ট হইলো কি নিজে, আমি এই যে দিনে রাইতে চিন্তা করি। তার বাবা কিন্তু এক কথা জমিদার ছিল, তাদের এত সয় সম্পদ, এত কিছু, তার ভাইরা কিন্তু চাইলেই পারে প্রতি মাসে তাকে একটা খাবারের ব্যবস্থা করে দিতে, কিন্তু সেটাও কিন্তু করে দিচ্ছে না। আমার বাবা পয়সা নাই, বাবা পয়সা থাকলে বাবা আমার যাই হোক কম বেশি আমার দিত, কিন্তু আমার বহন তো সব ভাই, 3 ভাই আসিল, 3 ভাই ভাগ করে নিয়ে গেছে, গাওয়ান তো কেউ আমার দাইয়া কেউ তাকে দেখে। তাহলে আসুন মানে
আমরা যারা আছি মানে আমার দিদার মতন এরকম অসহায় অনেক মানুষ আছে, তো আমরা আসলে সবাই যার যেমন সামর্থ্য সেভাবে তাদের পাশে দাঁড়ানো অবশ্যই উচিত। তো আমিও কিন্তু দিদার পাশে দাঁড়াইছি, তো দিদার পাশে দাঁড়াইছি বলতে দিদাকে অনেক দেখতে ইচ্ছা করে, কিন্তু আসলে আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি দিদাকে দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে আসছি দিদাকে, দিদার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসছি, দই কিনে আনছি, কারণ দিদারও তো একটা মানুষ, দিদারও তো খাইতে ইচ্ছা করে, একটু ভালো থাকতে ইচ্ছা করে, এটা সবার ইচ্ছা করে। তো যার যেমন সামর্থ্য ঠিক ওইভাবেই আমরা করব। তো আমার দিদার কি দাবি আছে সেটাও একটু আপনারা শুনেন। দিদা তুমি এখন কি চাও বলো? আমার এখন হইলো যে আমি এমনি কিছু আমার ই নাই, আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমার দোকানটা এই ঠিক করবার নিকে মানে ই করতেছি, আমার দোকানটা এবারে নিজে তক্তাটা পড়ে গেছে না, তাহলে আমি কিছু টুকা ইট টিট দিয়ে ঠেকা দিয়ে মানে একটু জায়গার মধ্যে থাকি, কিন্তু হন তাড়াতাড়ি আমার দোকানটা ঠিক করা মানে বিশেষ দরকার। এই দোকানটার চিন্তা দিনে রাতে আমার ঘুম নাই, এইটাই আমার সব, এইটা হইলেই আমি ই করতে পারি, কিন্তু আমি কিছু টাকা মানে জোটাইছি, কিন্তু আর কি আমার কিছু টাকা যদি ই হইতো তাহলে দোকানটা সে একটু বড় করতে পারতো, সে তার মতো করে থাকতে পারতো। হ্যাঁ আমি একটু বড় করুম আমি একটু উঁচা করুম আসলে একদমই নিচা, তার এখানে মাত্র দুইটা ইট দিয়ে তারপর দোকানটা কোনো মতন বসানো হয়েছে। এই যে দেখেন না, এই যে এখানে একটা ই করে এসেছি, এই দোকানটা পড়ে যাওয়া নিয়ে আমার এখানে ই করছে, এখন মাথার মধ্যে সবসময় ঠোকা লাগতেছে, ই করতেছে, কয় জায়গায় কাইটেও গেছে, কিন্তু এই দোকানেও মানে ঠিক মতো খাইতে পারি না, দোকানও মানে মাথার মধ্যে লাগিয়ে পড়ে ই করে নড়াচড়া করে পাতন যায় না। এই দেন তা থাকার অবস্থা দেখেন, ধারণ যায় না, তার মধ্যে এতটুকুর মধ্যে একটা মানুষ ঘুমাই কেমনে? আমি তোমার ওখানে গেছি যে ব্যাগটা জল করে এইদিকে থুইছি, ব্যাগটা জল করে এইদিকে থুইয়া গেছি, যদি জল উঠে বৃষ্টি নামে জল উঠে তাহলে তো বিছনা ভিজে দেবো, এইদিকে একটু টান আছে, টানের দিকে এদিকে জন্য মুদি বাজারে আসলাম কিছু কেনার জন্য। দিদার আমি, দিদা যা খেতে যাবে দিদার আমি আজকে তাই খাওয়াবো, দিদার যা মনে চায়। দিদার জন্য 5 কেজি চাল, দিদার কি কিনবো বলো, আর কি 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 লাগবে তোমার পছন্দ মতো নাও নাও। দিদা ডাল নিবা না চিরা নিবা, কি কিনিবা পছন্দ করো? বুটের ডাল কত কেজি, কত নিবো? সবকিছু নিবো নিবো, দিদার জন্য সবকিছু নিবো। হ্যাঁ না খেয়ে থাকে তো দিদার জন্য এগুলো কিনলাম, ডাল তেল। বড় ব্যাগ নেই দাদা, এখনই দেওয়া যাবো আপনাকে, কারণ জিনিস বেশি তো। নাও দিদা ব্যাগটা নাও। দিদা চালের এটা দাও, দাও আমার কাছে দাও দিদা। তো দিদার জন্য কাঁচা বাজার, সবজি, ফুলকপি, পেঁপে,